সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, পার্লামেন্টে টাকার খেলা চলছে। এথিক্স কমিটি গত 10 বছর চুপ ছিল, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই চুপ ছিলেন, হঠাৎ আবার জেগে উঠেছে। এখন এই যে সব মমতা মিত্র তার নিয়ে চিঠি আর দুবে এইসব নিয়ে হয়েছে হচ্ছে এথিক্স। পার্লামেন্টে টাকার খেলা হচ্ছে এই কথা আমরা তুলি, আমি নিজে তুলি রাজ্যসভায়। আমি কোনো মমতা মিত্রকে ডিফেন্ড করছি না, কিন্তু আদানির নামে যেই প্রশ্ন করবে, দেখা গেল রাহুল গান্ধী মেম্বারশিপ খারিজ করে দিয়েছে। আর এখানে এখন দ্রুত রাতারাতি এথিক্স কমিটি বৈঠক ডাকা হয়েছে, যে এথিক্স কমিটি 10 বছর ধরে ঘুমোচ্ছে।